16 डिसेम्बर महान विजय दिन। आजकल दिन 1971 पाकिस्तान बिरुद्धे मुक्तियुद्धे जय पेल बांग्लादेश। से उपलक्षे विशेष अनुष्ठान आयोजन बांग्लादेश सरकार अनुष्ठने जोग दीते ढाका गए राष्ट्रपति रामनाथ कोविंद। कलकातार फोर्ट उइलियमेও आज विशेष अनुष्ठानेर आयोजन करा हुए। आज 16 डिसेम्बर महान विजयेर दिन। आजकेर दिनेই 1971 पाकिस्तानेर बिरुद्धे मुक्तियुद्धे जय पेयेছিল बांग्लादेश। সেই উপলক্ষে विशेष अनुष्ठानेर आयोजन बांग्लादेश सरकारेर अनुष्ठाने जोग दीते ढाका গিয়েছেন राष्ट्रपति रामनाथ कोविंद এবং একই সঙ্গে কলকাতার फोर्ट উইলিয়ামে সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা এবং কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশ সরকারের তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং একই সঙ্গে কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতার ফোর্ট উইলিয়ামেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বর্ণাঢ্য অনুষ্ঠান কলকাতার ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। ঢাকা এবং কলকাতায় আজকের এই দিনটির কথা স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, জানতে চাইব ঢাকাতে আজকে ঠিক কিভাবে আজকের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে, কি কি রয়েছে অনুষ্ঠান সূচিতে, একটু জানতে চাইব। দেখো 71-এ 16 ডিসেম্বর যে মহান মুক্তিযুদ্ধের ফলে যে বাংলাদেশের সার্বভৌম বাংলাদেশ গঠিত হওয়ার যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের 50 বছর এবং সেই 50 বছরকে বর্ণাঢ্য আকারে ভারত এবং বাংলাদেশ দুদেশেই একেবারে সাড়ম্বরে পূর্ণ সামরিক মর্যাদায় পালিত হচ্ছে সেই অনুষ্ঠান। ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রপতি তিনি বাংলাদেশ সফর করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে বিজয় স্মারক রয়েছে সেই স্মারকে তিনি সেখানে মাল্যদান করবেন এবং দিনভর বাংলাদেশে আজকে ঢাকাতে আজকে রাষ্ট্রীয় মর্যাদায় এই অনুষ্ঠানকে বর্ণাঢ্য আকার দেওয়া হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিজয় দিবস উপলক্ষে কিন্তু ভারতে দিল্লিতে এমনকি শহর কলকাতা কিন্তু বিজয় মাল্যদান এবং সেনাবাহিনীর বিশেষ কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলন সমস্ত কিছু সাড়ম্বরে পালিত হচ্ছে। ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ পর্যায়ে এবং বাংলাদেশের অনুষ্ঠান কিন্তু আজকে দিনভর চলবে। বলা যেতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে আওয়াজ, যে হাজার হাজার শহীদের বলিদান এবং ভারতের কমলাক্ষ তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু যদি স্থান পরিবর্তন করা সম্ভব হয়। শোনা যাচ্ছে কমলাক্ষ? একেবারেই ভারত এবং বাংলাদেশ দুই জায়গাতেই সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। যেহেতু 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য, ভারতের সেনাবাহিনীর পরাক্রমের জেরেই এই মুক্তিযুদ্ধের জয়, পাকিস্তানের হানাদারদের কাছ থেকে মুক্তিযুদ্ধে জয় পেয়েছিল ভারত এবং বাংলাদেশ। 16 ডিসেম্বরকে মাথায় রেখেই সেই ইতিহাসকে স্মরণ করে এই মুহূর্তে কলকাতার দিকেও আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ফোর্ট উইলিয়াম থেকে। রণয়, এই মুহূর্তে কি চলছে একটু ছবিটা জানার চেষ্টা করব, আমরা বোঝানোর চেষ্টা করব। রণয়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে রণয়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রণ, কয়েকজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আরও অনেকে রয়েছে। कैनवास नवीन के बोलबो সেই ছবিটাও দেখানোর জন্য। आप लोग तो हर साल यहाँ पे आते हैं, आप लोगों को बुलाया जाता है, क्या बोलेंगे आज के दिन के सुबह में? ये लड़ाई के लिए हमारे 50 साल पूरा हुए। पूरा समग्र जो ईस्टर्न सेक्टर में बांग्लादेश की लड़ाई में एक परमवीर चक्र मिला था और मैं बहुत भाग्यवान हूँ कि ये जो लड़का आप देख रहे हो ये हमारे परमवीर चक्र अलबर्ट एक्का जी का पुत्र हैं। इनका नाम है बिनसेटिक का, तो ये इनका पोता है, ग्रैंडसन है इनका। जो जिस दिन गंगा सागर मतलब 3 दिसंबर 1971 को हमने लड़े थे और वो जो गंगा सागर को जो हमने हमला में कैप्चर किया था वो सिर्फ इनका पिताजी का वजह से ही संभव हुआ था, क्योंकि इनका पिताजी ने एक LMG पाकिस्तानियों को मार के छीना और जिससे कि हमारे कई जवानों का जान बचाए। दोबारा उन्होंने एक मीडियम मशीन गन को बर्बाद करके उसको भी छीन लिया और उससे हमारे पलटन को पूरी जवानों की जान बच गई और विजय प्राप्ति हुई। उस दिन मैं उनका मतलब जोड़ीदार था और जब वो एमएमजी का साथ लेके गिरे थे तो मैंने उनको मर्फिया इंजेक्शन सर्व किया था। तो आज मेरे वो उस दिन का 50 साल पूरे हो गए और उसके लिए हम बहुत खुशी हैं। और मैं इनका पिताजी जो हमारे देश को दे कर गए हैं अलबर्ट एक्का, उसको हम कभी पूरा नहीं कर सकते हैं। जय हिंद। एकदमई तुम सुनले। एछाड़ा तुम्हें जानिए रखी बांग्लादेश के जे समस्त मुक्तियोद्धादेर आसार कथा थाके प्रति बछर एखाने ए बछर तारा एखाने आसते पारेननी एबं तुम जानो सेई प्रोग्राम दिल्ली थेके बांग्लादेश समस्त जायगातेई होच्छे एबं तुम देखते पाच्छ जे छवि तुम्हें देखाच्छि सेई छवि एखाने एक्सिबिशन रयेछे, विभिन्न अनुष्ठानो रयेछे। तबे किछुदिन आगे तुम जानो जे विपिन रावत मारा जावाते बेश किछु अनुष्ठान काटछाट करा होयेछे। तबे विभिन्न अतिथिरा किन्तु एखाने एसेछेन। कलकाता पुलिश कमिश्नार सोमेन मित्र तिनिओ एखाने एसेछेन। रनय तुम नजर रखो, आमरा तोमार संगे आबार जोगाजोग करब। आपातत धन्यवाद। आमरा एई मुहूर्ते सरासरि जे छवि आपनादेरके देखाच्छि ढाकाय जे विशेष अनुष्ठानेर आयोजन करा हयेछे ढाका थेके सरासरि सेई छवि। विशेष दिन कारण आज के 16 डिसेम्बर महान विजय दिन। आज के दिन 1971 पाकिस्तान बिरुद्धे मुक्तियुद्धे जय पेयेछिल बांग्लादेश। और बांग्लादेशे आजकेर एई दिने किन्तु एकाधिक अनुष्ठान रयेछे। सबटा सम्पर्के आमरा आरो जेने नेब, कथा बोलबो। तबे तार आगे एई मुहूर्ते जे छवि आपनादेरके आमरा देखाच्छि 50तम विजय दिवस उपलक्षे बांग्लादेशे एई मुहूर्ते जे विशेष आयोजन चलछे सेई सब छवि एई मुहूर्ते आपनादेरके देखाच्छि। বাংলাদেশ সরকারের তরফ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা চলে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস, 50তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে বাংলাদেশে। বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে আজ সকাল থেকে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। 50তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে বাংলাদেশে এবং শহর কলকাতা ছবিও একই সঙ্গে আপনাদেরকে আমরা দেখাবো। এই মুহূর্তে আপনাদেরকে নয়াদিল্লি ছবি দেখাচ্ছি আর সঙ্গে ঢাকার ছবি একই সঙ্গে দেখাচ্ছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আজকে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চলবে। বিজয় দিবস উৎসব উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রয়েছেন বাংলাদেশে। মুক্তিযুদ্ধের শহীদদের বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন নয়াদিল্লির ছবি এই মুহূর্তে দেখাচ্ছে। তবে ঢাকার আজকে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবটা সম্পর্কে আমাদেরকে আরও জানাবেন কমলাক্ষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলাক্ষ, দেখো ভারতে উদযাপিত হচ্ছে স্বর্ণিম বিজয় দিবস এবং ঢাকাতে একই সঙ্গে ঢাকা ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে একই সঙ্গে চলছে বিজয় দিবসের এই বর্ণাঢ্য অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা এবং এই আত্মবলিদানের এই যে বিজয়, সেই বিজয়কে লক্ষ্য করে উদযাপন। আজ 50 বছর সেই 71-এর মুক্তিযুদ্ধের। এর এক বিস্তীর্ণ ইতিহাস রয়েছে। বাঙালি জাতির কাছে বলা যেতে পারে এক মুক্তিযুদ্ধের দিন, মুক্তির দিন হিসেবে আজকের এই বিশেষ দিনটি উদযাপিত হয়ে আসছে। 71-এর 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী ঢাকায় যখন হামলা চালিয়েছিল বাঙালিদের উপর, সেই সময় থেকে কার্যত যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। ঢাকা পিলখানা রাজারবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার বিভিন্ন জায়গায় হত্যালীলা চলে কার্যত এবং মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর থেকেই ভারতের সেনাবাহিনীর সাহায্যে ১৬ই ডিসেম্বর অর্থাৎ আজকের দিন বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পেয়েছিলেন, বলা যেতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। এই বিশেষ দিনটিকে মর্যাদা দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় দুটি দেশে একই সঙ্গে যৌথভাবে পালিত হচ্ছে এই বিজয় দিবস এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই ঢাকার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছেন, গতকাল থেকেই পৌঁছে গিয়েছেন, বাংলাদেশ সফর করছেন ভারতের রাষ্ট্রপতি शेख हासिना संगे। तो ये बहुत ही खास तस्वीर कुछ मुहूर्ते उपस्थित रहे সেখানে বিজয় স্মারকে মাল্যদান, বিজয় স্মারকে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠান চলবে। ঠিক তার পাশাপাশি ভারতেও কিন্তু আজকে স্বর্ণিম বিজয় দিবস পালন হচ্ছে। ভারতের দিল্লির প্যারেড গ্রাউন্ডে এবং বিজয় স্মারকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে মুক্তিযোদ্ধার শহীদদের শ্রদ্ধা বা বিজয় দিবসের যে স্মারক সেখানে মাল্যদান করবেন। সব মিলিয়ে এর যে একটা রাজনৈতিক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ যে বাঙালি জাতির কাছে যে বিশেষ দিন, সেই দিনটি পূর্ণ সামরিক মর্যাদায় দুটি দেশে একেবারে বর্ণাঢ্য আকারে পালিত হচ্ছে, যার রেস আজকে দিনভর চলবে। ইন্দ্রা কমলক্ষ, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কমলক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। দু জায়গায় ছবি একই সঙ্গে দেখাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সারাদিন ধরে এই অনুষ্ঠান চলবে। ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে ছবি দেখছেন ঢাকা থেকে সরাসরি, আর অন্যদিকে ওয়াব মেমোরিয়াল ছবি দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চলছে নয়াদিল্লিতে। একই সঙ্গে নয়াদিল্লি এবং ঢাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে ঢাকাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। নয়াদিল্লি সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। ওয়ার মেমোরিয়ালের ছবি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একই সঙ্গে কলকাতার ফোর্ট উইলিয়াম সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিজয় দিবস উপলক্ষে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠান আজ ঢাকায় ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, সেখানকার ছবি একদিকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং একই সঙ্গে কলকাতা এবং দিল্লির ছবি। মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আজ বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান। ওয়ার মেমোরিয়াল নয়াদিল্লি এবং ফোর্ট উইলিয়াম কলকাতা থেকেও সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি।